বেলা দেখাতে পারতেছি না ঠিক, আমরা পশুর পাড়ি দিচ্ছি। লোকের তো খাইয়ে কোনো কাজ নেই, আমাকে তো খাইয়ে কাজ আছে, কাজ হচ্ছে রান্না করা আর খাওয়া। আমাকে মহা কাজ হচ্ছে, মুখে পানি চলে এসে দেখতে পাচ্ছি। শুকনো মরিচ ভেঙে আবহাওয়া খারাপ থাকুক দিন কিংবা রাত হোক, আমাদের চলাচল অব্যাহত থাকে, একই সঙ্গে খাওয়া দাওয়াও চলতে থাকে আমাদের। তো আমরা 3 নম্বর সিগন্যালের মধ্যে পাড়ি দিব পশুর নদী, এদিকে সন্ধ্যা হয় হয় অবস্থা। সেই অভিজ্ঞতা একটু আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের ক্যাপ্টেন, আরে বাবা, ওটা মাস্টার ক্যাপ্টেন আর কি আমাদের, ঠিক আছে। আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি এখন হিরণ পয়েন্ট, নদীর ওই পার। হিরণ পয়েন্ট না, নদীর ওই পার, নদীর ওই পার, নদীর ওই পার, হিরণ পয়েন্ট। এই আমরা যে খালটা দিয়ে বেরোচ্ছি, খালের নাম কি? অফিস ভারানি। এদিক দিয়ে আমরা এখন সোজা গিয়ে পশুরে উঠবো, ওই যে খালটা শেষ হলো পশুর নদীতে। বাম পাশে হচ্ছে আলরকোল আর ডান পাশে হচ্ছে ডিমের চর। এটা পার হওয়ার সময় আমাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ বড় নদী এই সময় রোলিং হয়। বাচ্চা ছেলে রাকিব, কিন্তু ও হচ্ছে এই ট্রলারে সবচেয়ে খরিদকর্মা, ট্রলার চালানো থেকে শুরু করে সমস্ত কাজ তদারকি করে ছেলেটা। খুব কাজের ছেলে। এখন অমাবস্যার গুণ চলে, জেলেরা মাছ ধরতে আসছেন, এখন মাছ ধরার অনুমতি আছে এই অঞ্চলে। আবার সামনে কিছুদিন পর ইলিশ সংরক্ষণের জন্য আবার 22 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হবে আর কি। খুব বিপদ এখানকার মানুষের, তারপরেও কি করার, সুন্দরবনের বা এখানকার মাছ বাঁচানোর যে বিষয়টি সেটি তো রয়েছে, সেটা মানতেই হবে, কিছু করার নাই। দূর দূরান্ত থেকে আসা এক একজন এক এক জায়গা থেকে আসছেন, কেউ হচ্ছে সাতক্ষীরা থেকে, খুলনার বিভিন্ন জায়গা থেকে, কখনো পিরোজপুর থেকে, বাগেরহাট থেকে। রাকিব, তোমার বাড়ি কোন জায়গায়? শিলা। রাকিবের বাড়ি হচ্ছে শিলা। যারা সাগরে মাছ ধরে এখন আর এই ছোট খালের ভিতরে এসে তারা বসে থাকে। পশুর নদীর মাঝখানে আমরা পাড়ি দিচ্ছি। ওহ, ওই পাড় দেখা যায় না, ওই পাশটা হচ্ছে নীলকমল। আর আমাদের ট্রলারের এই যে সই করা হয়েছে, আমরা সোজা ওই পাড় চলে যাচ্ছি। শুরুতে আমরা ঠিক বুঝতে পারিনি যে পশুর নদী পাড়ি দিতে এমন ঝক্কির মধ্যে পড়তে হবে আমাদের। আপনারা ম্যাপে দেখছেন হাতের বাম পাশে দুবদার চর, সেখানকার যে আলরকোল রয়েছে সেখান থেকে আমরা রওনা দিয়েছি, এবং সেখান থেকে যদি উল্টো পাশের যে জায়গাটি দেখাচ্ছি সেখানে যেতে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। আর রাতের বেলা পরিস্থিতি বেশ ভয়ঙ্কর আকার ধারণ করে। কিরম হচ্ছে কি হলো বাবা? যাতে না পড়ে যায়। আমরা তো মোটামুটি একটা সময় পার করে আসছি।
মঞ্জুর ভয় লাগতেছে নাকি? আমার ভয় লাগতেছে না, ওই অফিসারকে আমার খুব ভয় লাগতেছে। কি ঠিক আছে আমি ভয়ে আর একজন ভেতরে ঢুকে বসে আছে। খুব রোলিং হচ্ছে, ভীষণ রোলিং হচ্ছে, রাতের বেলা দেখাতে পারতেছি না ঠিক। আমরা পশুর পাড়ি দিচ্ছি, ওই আমাদের ক্যাপ্টেন। অবস্থা বেশ খারাপ, ও ভাই রাস্তা ভুল করতেছি কেন বারবার? পন্ডিত এক একজন এক এক কথা বলতেছে। যাই হোক আমরা যাচ্ছি। ও খুব খারাপ অবস্থা, অনেক রোলিং, অনেক অনেক রোলিং। অনেক কষ্ট করে পথ চিনে কোনো রকমে কাগার খালে ঢুকলাম আমরা ঝড় থেকে বাঁচার জন্য। বলছি কিরাম হলো? খুব ভালো। হ্যাঁ কেমন বাড়ি খেলাম আমরা? বাড়ি মোটামুটি ভালো খাইছি, কলার গুলোর কাছে জিজ্ঞেস করতে সব ভিজে গেছে ভাই ভিতরে, লুঙ্গি 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 ভরে সবই। আর লুঙ্গি লুঙ্গিও তো ভেজা। ওরে আল্লাহ কি অবস্থা, এই কি অবস্থা, সবাই ঠিকঠাক? আচ্ছা আচ্ছা খালের ভিতরে আরো কিছুটা পথ এগিয়ে যেতে হলো, কারণ বড় খালেও থাকার উপায় ছিল না, ভীষণ উত্তাল পানি আর ঝড় বৃষ্টির কারণে ট্রলার সেখানে বেঁধে রাখাও মুশকিল। ফলে ছোট খাল খুঁজতে খুঁজতে আমরা একটি জেলে বহর পেলাম, সেই জেলে বহরের সঙ্গে বেঁধে রাতটা কাটালাম সেখানে। খুবই ঝঞ্ঝাময় একটি রাত ছিল। আসলে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিল না বলে 3 নম্বর সিগন্যাল যে পড়েছে সাগরে সেটি আমাদের জানা ছিল না, কিন্তু অমাবস্যার সময় ছিল, আবহাওয়া একটু উত্তাল ছিল, সে কারণে কিছুটা সতর্ক ছিলাম আমরা। যাক সকাল হতে হতেই আকাশটা পরিষ্কার হলো, বিভিন্ন খাল থেকে বেরিয়ে আসতে শুরু করলেন জেলে ভাইরা। আগের রাতে তারা মাছ ধরেছেন সুন্দরবনের খালের ভেতরে। এই সফরে আমরা যেটি করছি যে বেশি মাছ একসঙ্গে সংরক্ষণ করছি না, টাটকা মাছ খাবো বলে যখন যেখানে জেলের সঙ্গে দেখা হচ্ছে যেই জেলেরা যেই মাছ পাচ্ছেন সেটি কিনে নিচ্ছি আমরা। তো এবার আমরা দাতিনা মাছ নিচ্ছি জেলে ভাইদের কাছ থেকে, সুন্দরবনের দাতিনা মাছ। হয়েছে হয়েছে, আর লাগবে না আর লাগবে না আর লাগবে না আর লাগবে না। মাছ হলেও তো জীবনটা বাঁচে। আরো এক গ্রাম হতো না, নতুন মানুষ দিয়া হয়। সুন্দরবনে এখন মাছ ধরার মৌসুম চলছে। একজন জেলের যেই স্যান্ডো গেঞ্জিটা দেখছেন নিশ্চয়ই শতচ্ছিন্ন, এত মাছ ধরার পরে ছেঁড়া কাপড় কেন পরতে হবে কোনো মানুষকে, সেটি বড় ভাবায়। সুন্দরবনে গেলে এরকম শতচ্ছিন্ন জামা কাপড় পরা মানুষ এখনও দেখা যায়, সত্যি চিন্তার বিষয়। কারণ এত মাছ ধরা, এত দামের মাছ ধরার পরেও তাদের দারিদ্র কাটছে না।
এটি আসলে বড় চিন্তার বিষয়। পরদিন সকালে আমরা বের হব। সামনে যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে একটি খাল, আর আমরা রয়েছি ছোট্ট একটি খালে। অনেক বাতাস হচ্ছে, সেই খালের ভেতরের পানি ভীষণ উত্তাল, টকবক করছে। আমরা চেষ্টা করব আসলে পশুর নদীতে বের হওয়ার, কিন্তু পরিবেশ পরিস্থিতি যা দেখছি, আকাশের অবস্থা দেখছেন, বাতাস এবং পানির অবস্থাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জানি না বের হতে পারবো কিনা। তবুও ছোটো খাল থেকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম। বড় খাল যেটি কাগা খাল নামে পরিচিত সেখানে, কিন্তু নদী সাগর ভীষণ উত্তাল, ফেরত আসলাম আমরা। ওকে, মামুন কি রান্না রান্নাঘরে জয়েন করলো নাকি? ছোট্ট খালের ভিতরে, কিন্তু দেখেন কি পরিমাণ রোদিং হচ্ছে। কি করেন? মাছ গরম পানি করে ধুচ্ছেন? কাইন মাছ না, আগে পরিষ্কার করে নিতে হয় গরম পানি দিয়ে। এই অবস্থা যাতে বেশি না খাই আমরা, ঠিক আছে? দুপুর করানোর আগে আরো একজন জেলের দেখা পেলাম। সুন্দরবনে কিছু পানি হলো দেশ নাইলে কিন্তু কেডা ফল হইব না। এসব দাঁতি নাম আস তো উপরের বাদায় মনে হয় বিষ দিচ্ছে খুব জেলেরা, তাই না? খালে বেরোতে দেরি হবে, এই ফাঁকে রান্নাবান্না অর্থাৎ দুপুরের খাওয়ার কাজ শুরু করে দিয়েছিলেন আমাদের রেজাউল ভাই। এদিকে কি হচ্ছে রেজাউল ভাই? ভাজি হচ্ছে। দাইতে মাছ? হ্যাঁ, দাইতে মাছ ভাজি। এবারে আমাদেরকে কিন্তু খাওয়াচ্ছে বেলা সর্দার না, ঠিক আছে? আমরা এবারে কিন্তু দারুণ দারুণ সব রান্না খাচ্ছি। যেমন আজকে সকালে ধরা দাঁতনে মাছ একেবারে টাটকা, সকালে ধরছে না? খুবই ভালো মানুষ, খুবই ভালো লাগলো। এখানে পুরোটাই হচ্ছে কেওড়াবন। মরিচ সব দিয়ে দিলেন এর ভিতরে, আপনারা শুধু খান ঘোরেন, করেন কি? ওই চামচটা দে, লোকের তো খাইয়ে কোনো কাজ নেই, আমাকে তো খাইয়ে কাজ আছে, কাজ হচ্ছে রান্না করা আর খাওয়া, আমাকে মহা কাজ হচ্ছে। তার মধ্যে একটু ফুরুট টুরুট খাইতে হয় না রোদ্রের সময়? হ্যাঁ, শুকনো মরিচ লবণ দিয়ে লেবু চলে মাখানো হয়, কাঁচা মরিচ না, টাউনের খাবার খাই না আমরা। আচ্ছা আচ্ছা, তা সেই রকমের লাগতেছে বলা যাবে না, আপনি খাইয়েন না ভাই। না না, আমি একটু টেস্ট করি। ওর মুখে পানি চলে আইছে দেখতে পাচ্ছি। শুকনো মরিচ ভেঙে জেল কালারে চলতেছে না, এক অন্যরকম অবস্থা। বহুত সময় লাগিছে, ঘন্টা দুই লাগিছে সেলফি।
পুরো বেলা সেখানেই কেটে গেল, বৃষ্টি নামলো, আবার শৈশবটা ঝড় তো হচ্ছিলই, কাজে বের হওয়ার চিন্তা বাদ দিলাম। আবহাওয়া কিছুটা ভালো হলে আমরা বের হব এবং পরের পর্বে আপনাদের দেখাবো সেই ঝঞ্ঝার মধ্যে কি করে আমরা বের হলাম খালে। যাওয়ার পথে ইলিশের জেলেদের সঙ্গে দেখা হলো, ইলিশ মাছ কিনলাম তাদের কাছ থেকে, এরকম অনেক অভিজ্ঞতা নিয়ে পরের পর্বে ফিরব। ভালো থাকবেন সবাই।